একটা বর্গাকার জমির বাহুকে যদি চারিদিকে সমান সমান করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে ওই জমিটার চারিদিকে কতটা জমি বেড়ে যায় এটা আমাদের জানতে হবে। একটি আয়তকার জমির পরিসীমা আর একটা বর্গাকার জমির পরিসীমা, দুটো সমান। এবার বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য যদি যদি আমি জানি, তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য আর প্রস্থ এর মধ্যে কোনটা জানলে কোনটা জানা থাকবে, বা দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবো কিভাবে, এ ধরনের সমস্যা কি পরীক্ষা আসে? হ্যাঁ, আসতে পারে। আয়তকার জমি বা বর্গাকার জমি যে প্রকার জমি হোক না কেন, সেই জমির পরিসীমা অর্থাৎ চারিদিকে বেড়া দিয়ে ঘেরা, সেখানে খরচা কত হয়, প্রতি মিটারের খরচের দাম যদি জানা থাকে, বা টোটাল খরচা আছে সেখান থেকে প্রতি মিটারের খরচ কত, এই ধরনের সমস্যা কিন্তু আমাদের কাছে আসে। আমাদের পঞ্চম শ্রেণী স্ট্যান্ডার্ডের কিন্তু এই অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ ক্লাস। আমরা আজ পঞ্চম শ্রেণীর গণিত বই অর্থাৎ আমার গণিত বইয়ের আমরা 122 পৃষ্ঠাতে যে বর্গাকার জমি আয়তকার জমির পরিসীমা সংক্রান্ত বিভিন্ন ধরনের কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে, এই গুরুত্বপূর্ণ সমস্যাগুলির প্রত্যেকটির সমাধান কৌশল দেখব। দেখব যে এই সমাধান কৌশলের পরে এগুলোকে যখন বাড়ি থেকে করব, তখন অতিরিক্ত কিছু অঙ্ক দিলে সেগুলো কি পারা যায় কিনা। তো এই পৃষ্ঠাতে যতগুলি সমস্যা রয়েছে সমস্যাগুলির সমাধান কৌশল শিখে নাও, এবং আমি মাঝে মাঝে HW দেব এবং নির্দিষ্ট কালে উল্লেখ করে দেব, সেগুলোকে তোমার বাড়ি থেকে করে জমা করতে হবে। তাহলে চলো আমরা চলে যাই সরাসরি বইয়ের 122 নম্বর পৃষ্ঠাতে এবং সমস্যার সমাধানে। চলো, 122 পৃষ্ঠাতে আমরা প্রথমেই অঙ্ক পাচ্ছি যে নিজে চেষ্টা করি, নিজে চেষ্টা করতে হবে। আয়তকার জমির ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাতে হবে, অর্থাৎ অঙ্কগুলোকে কোষে আমাদের এই ফাঁকা ঘরগুলোতে বসাতে হবে। যেমন ধরো কোনো একটা আয়তকার জমির দৈর্ঘ্য, প্রস্থ আর পরিসীমা, এই তিনটে বিষয়ের উপর যখন অঙ্ক করতে বলা হবে, তখন বলা হলো যে একটি আয়তকার জমির পরিসীমা 100 মিটার এবং প্রস্থ হচ্ছে 20 মিটার, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে এখানে দেখো, এই যে প্রথম অঙ্কটাকে আমি 1 দাগ করলাম, এটা 2 দাগ করলাম, এটা 3 দাগ করলাম, এটা 4 দাগ করলাম। এখানে 1-এর 4টে অঙ্ক বা 1-এর ক করে দিই আমি, এখানে এটাকে ক করলাম, এটা খ, এটা গ, এটা ঘ। তাহলে 1-এর ক দাগ, 1-এর ক দাগে যদি অঙ্কটাকে আমরা করি, পরিসীমা কত আছে? 100 মিটার। পরিসীমা 100 মিটার, তাহলে অর্ধ পরিসীমা কত? আগে আমাদের সর্বপ্রথম অর্ধ পরিসীমা বের করতে হয়। অর্ধ পরিসীমা সমান সমান কত হচ্ছে? 100-কে 2 দিয়ে ভাগ করে দেব, 100-কে 2 দিয়ে ভাগ করলে 50 মিটার হলো। তাহলে অর্ধ পরিসীমা থেকে যদি প্রস্থকে বিয়োগ করো, দৈর্ঘ্য পাওয়া যাবে। সুতরাং এবার এখানে সুতরাং লেখো দৈর্ঘ্য সমান সমান, দৈর্ঘ্য ইকুয়াল টু, এবার আমরা পাবো অর্ধ পরিসীমা থেকে বিয়োগ করে দাও প্রস্থকে, ইকুয়াল টু 30 মিটার। 30 মিটার। এবার উত্তর লিখতে হবে, উত্তর কি লিখবো? নির্ণেয় দৈর্ঘ্য সমান সমান 30 মিটার। এই পুরোটা করলে তবেই কিন্তু তোমার সঠিক উত্তরে তুমি পৌঁছাতে পারলে। এবং তুমি যখন HW দেখাবে আমাকে, এই যে পুরোটা, এই পুরো অঙ্কটা তোমাকে করে দেখাতে হবে। যাব এবার খ দাগের, 1-এর খ দাগে কি আছে দেখো। 1-এর খ দাগে আমাকে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এবং পরিসীমা দিয়ে দিয়েছে, তাহলে আমার বের করতে হবে প্রস্থ। তাহলে আমরা এখানে আসি, 1-এর খ দাগ, 1-এর খ দাগ, পরিসীমা কত আছে? 150 মিটার। পরিসীমা তুমি পুরোটা লিখেও করতে পারো, পরিসীমা সমান সমান 150 মিটার। তাহলে অর্ধ পরিসীমা কত? অর্ধ পরিসীমা সমান সমান 150 ভাগ 2 সমান সমান 75 মিটার। সুতরাং দৈর্ঘ্য তুমি জানো, প্রস্থ ইকুয়াল টু কত? প্রস্থ সমান সমান 75-এর থেকে দৈর্ঘ্যকে বিয়োগ করে দাও, সমান সমান থাকলো 25 মিটার। এবার উত্তর লেখো, উত্তর ইকুয়াল টু নির্ণেয়, উত্তরটা কিভাবে বুঝতে পারছো? নির্ণেয় প্রস্থ সমান সমান
25 মিটার, এই পর্যন্ত লিখলে তোমার অঙ্কটা একদম সঠিক হবে। এবার যাব আমরা গদাগে। এই গদাগের অঙ্কটা চলে আসি এখানে, একের গ। একের গতে আছে পরিসীমা দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে। একই রকম ভাবে তুমি লিখবে, একই রকম ভাবে লিখবে পরিসীমা, পরিসীমা সমান সমান 200 মিটার, সেখান থেকে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা সমান সমান 200 কে ভাগ করে দেবে 2 দিয়ে, থাকবে 100 মিটার। এবার সুতরাং প্রস্থ ইকুয়াল টু, প্রস্থ না এখানে দৈর্ঘ্য, সুতরাং দৈর্ঘ্য ইকুয়াল টু, তুমি প্রস্থ তো জানো, প্রস্থ 40, তাহলে 100 থেকে 40 কে বিয়োগ করো, 60 মিটার হচ্ছে দৈর্ঘ্য। এবার উত্তর লিখতে হবে নির্ণেয়, নির্ণেয় দৈর্ঘ্য সমান সমান 60 মিটার। ঘটাকের অঙ্কটাতে কি আছে, দৈর্ঘ্য 100 বলা আছে, পরিসীমা 300 বলা আছে, তাহলে প্রস্থ কত, অর্ধ পরিসীমা বের করো এবং সেখান থেকে তুমি দৈর্ঘ্যকে বাদ দাও, তাহলে এখানে এটা থাকলো তোমার সি ডাব্লিউ, এটা তুমি নিজে করবে। এই যে প্রথম অঙ্কটা করলাম, দ্বিতীয়টা করলাম, তৃতীয়টা করলাম, চতুর্থটা তুমি নিজে করো, দেখবে মিলে যাচ্ছে। যাব এবার আমরা পরবর্তী যে সমস্যাগুলি আছে সেখানে। দেখো পরবর্তীতে দুই দাগের সমস্যাটিকে দেখো এবং পড়ো। দুই দাগের সমস্যাটি কি আছে দেখি, দুই দাগে আছে একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। একটা বর্গাকার বাগান আমি আগে ছবিটা আঁকি, দেখো এই হচ্ছে একটা বর্গাকার বাগান। বর্গাকার বাগানের ছবিটা খুব চমৎকার না হলেও মোটামুটি এরকম হবে, এটা 10 মিটার, 10 মিটার। যদি বাগানটির প্রত্যেক ধারের 2 মিটার করে বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা, পরীক্ষায় একদম আসার মতো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই পরীক্ষাটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে দেখো কি বলছে এখানে, এই যে 10 মিটার হলো, প্রত্যেক ধারে 2 মিটার করে বাড়িয়ে দাও, তাহলে এই দিকে 2 মিটার বাড়িয়ে দাও। বাড়ানোর জায়গাটাকে আমি একটা কাজ করি, বাড়ানোর জায়গাটাকে একটু অন্য কালি দিয়ে করলে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে 2 মিটার বাড়িয়ে দিলাম, এই 2 মিটার বেড়ে গেল, এই দিকে 2 মিটার বাড়িয়ে দিলাম, এইখানেও 2 মিটার বাড়িয়ে দিলাম, এখানেও 2 মিটার বাড়িয়ে দিলাম, এইদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, সব দিকে যদি 2 মিটার বাড়িয়ে দিই, তাহলে পরবর্তীতে যে বড় জায়গাটা তৈরি হচ্ছে সেই বড় জায়গাটাকে আগে আঁকার চেষ্টা করো। এই এই যে বড় জায়গাটা তৈরি হলো, এই বড় জায়গাটাও কি বর্গাকার থাকলো কি না, প্রশ্ন আমার হচ্ছে এই যে বড় যে জায়গাটা তৈরি হলো এটা কি বর্গাকার, এটা কি বর্গাকার? তোমার উত্তর দিতে হবে হয় হ্যাঁ আর তা না হলে না। এতক্ষণে তোমরা বুঝে গেছো বড় জায়গাটাতেও কিন্তু বর্গাকার জমি তৈরি হয়েছে, তাহলে উত্তর হবে হ্যাঁ, বড় যে জমিটা সেটাও কিন্তু বর্গাকার জমি। এবার আসবো আমরা যে বড় যে জমিটা তৈরি হয়েছে এই বড় জমিটার বর্গাকার হলে তার বাহুর দৈর্ঘ্য কত, একটু লক্ষ্য করে দেখো, বর্গাকার জমি যেটা তৈরি হলো তার বাহুর দৈর্ঘ্যটা এইখানে 2 মিটার বেড়েছে, এখানে 2 মিটার বেড়েছে, তাহলে এই যে যে কালো রঙের আমি যে জায়গাটা যে বাহুটাকে আঁকলাম এই বাহুটা কত হলো, এখানে ছিল 10, এখানে হলো 2, এখানে হলো বাম পাশে ডান পাশে 2 2 করে বাড়লো, তাহলে এটা টোটালটা কতটা হচ্ছে, আগে ছিল 10, ডান পাশে 2 বাড়লো, বাম পাশে 2 বাড়লো, অর্থাৎ 14 মিটার হলো। তাহলে এই যে অঙ্কের চলে আসো, 10 মিটার ছিল, বলছে একটি ফুলের বাগানের প্রত্যেক ধার 10 মিটার করেছিল, তাহলে তুমি 10-এর সাথে আরো 2 আরো 2 দুই পাশে বাড়িয়ে দিলে বড় বাগানের দৈর্ঘ্যটা কত হলো, 14 মিটার হলো, তাহলে এই দিক বরাবর কত হলো, এই দিক বরাবর এখানে ছিল 10, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, তাহলে এটাও কিন্তু 14 হয়ে গেল, 10 যোগ 2 যোগ 2 14 হলো। এইটা কত হলো, এটা দেখো তো, এইটুকু ছিল 10, এই যে এইটুকু ছিল হচ্ছে 10, এখানে 2 বেড়েছে, এখানে 2 বেড়েছে, অর্থাৎ এই পুরোটা কতটা হলো, পুরোটাও কিন্তু 14 হলো। এই পাশটা যদি হিসাব করি তাহলে কি হচ্ছে, এই পাশটা এখানে ছিল 10, এখানে 2 বাড়লো, এখানে 2 বাড়লো, অর্থাৎ আলটিমেটলি এটাও কিন্তু সেই 14 মিটার হলো। তাহলে এবার খাতায় এই ছবিটা আঁকতে হবে, ছবিটা যেভাবে আমি এঁকেছি এইখানে দেখো, এই জায়গাটা তুমি এই ছবিটাকে আঁকবে,
একে এখানে তুমি জাস্ট শুধু এখানে 14 লিখে দাও, এই 14, তাহলে চারিপাশে যদি 14 হয়ে গেল তাহলে এবার আমাকে কি করতে হবে, এখানে তোমার সলিউশনে যেতে হবে। খাতায় তুমি সলিউশন এখান থেকে শুরু করবে, লিখবে বর্গাকার, বর্গাকার জমির চারিদিকে, বর্গাকার জমির চারিদিকে 2 মিটার করে বাড়ালে যে বড় বর্গাকার জমি তৈরি হয় তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 10, এক পাশে 2 বাড়বে আর এক পাশে 2 বাড়বে, অর্থাৎ এটা হবে 14 মিটার। এই হলো 14 মিটার। তাহলে বর্গাকার বাগানটির পরিসীমা আগের তুলনায় কতটা বেশি হবে এটা নির্ণয় করতে হবে। সুতরাং এবার সুতরাং দিয়ে লেখা শুরু করো, যে সুতরাং বড় বাগানের, বড় বাগানের পরিসীমা কত, বড় বাগানের পরিসীমা হবে 14 × 4, 4 × 14 = 56 মিটার। বড় বাগানটির পরিসীমা আগে নির্ণয় করে নিলাম, এই পর্যন্ত হয়ে গেল। এবার এর পরে কি লিখব, আগে আগের বাগানটির, আগের বাগানটির পরিসীমা ছিল সমান সমান কত ছিল, আগে ছিল 10 মিটার। এই যে ছোট বাগানটা নীল রঙের যেটা দেখতে পাচ্ছ এখানে, এই ছোট বাগানটার পরিসীমা কত ছিল, 10 × 4 = 40 মিটার। তাহলে বড় বাগান যেটা করেছি এখানে দেখো, যে বড় বাগান, বড় বাগানের দিকে আসো, লাল কালি দিয়ে আমি যেটা করছি, এই বড় বাগানের পরিসীমা হয়ে গেল 56 আর আগে ছিল 40, তাহলে পরিসীমা বৃদ্ধি পেল। সুতরাং এখানে লিখবো, সুতরাং পরিসীমা, পরিসীমা বৃদ্ধি পেল, পরিসীমা কতটা বৃদ্ধি পেল, 56 থেকে 40 বিয়োগ করলে 16 মিটার, পরিসীমা বৃদ্ধি পেয়েছে 16 মিটার, এটাই তোমার উত্তর। সুতরাং এর পরে যেটা দিয়েছি এটা সুতরাং না বলে এটাকে আমরা উত্তরও বলতে পারি, উত্তর। বইয়ের উত্তর কি চেয়েছে দেখো তো, বইয়ের উত্তর চেয়েছে, এক ব্যাগের উত্তর চেয়েছে, নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে, উত্তরে চলে আসো। পরিসীমা বৃদ্ধি পেল না লিখে লিখবে নতুন বাগানটির, এখানে লিখবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় 16 মিটার বৃদ্ধি পেল, সেটা লিখলেও কিন্তু সঠিক উত্তর হবে। তো দুই দাগের যে সমস্যাটি আমরা পেলাম, এই দুই দাগের সমস্যাটি আমি এখানে মুছে দিচ্ছি, তোমরা আশা করি সবাই লিখে নিয়েছ। তো দুই দাগের সমস্যায় আমরা যে জিনিসটা পেয়েছি সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা, পরীক্ষায় কিন্তু এই সমস্যাটি আসার মতো একটা সমস্যা, এটাকে তোমরা বইয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রেখে দাও। এবার আসবো পরবর্তী সমস্যা, তিন দাগে। তিন দাগে কি বলছে, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার। তিন দাগের প্রশ্ন করো, আয়তকার পার্কের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 15 মিটার, যদি পার্কটির প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হয় তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। একদম সেম অঙ্ক, সিএফ, সিএফ টু, অর্থাৎ আগের অঙ্কটার মতো সেম সেম অঙ্ক। তারপরেও আমরা এটাকে দেখি, এই আগে ছবিটাকে দেখে নাও ভালো করে। বলছে একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য 25 মিটার, এটা ছিল 25 মিটার, আর প্রস্থ কত ছিল, প্রস্থটা ছিল হচ্ছে 15 মিটার। এবার চারিদিকে 2 মিটার করে বাড়াতে বলেছে, তাই তো? তাহলে এদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার বাড়বে, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এই চারিদিকে শুধু 2 মিটার করে বাড়িয়ে দাও। বাড়িয়ে দিলে যে বাগানটি তৈরি হবে সেই বাগানটিও কিন্তু একটা আয়তকার বাগান তৈরি হবে। এবার এই আয়তকার বাগানে, নতুন যে আয়তকার বাগানটি তৈরি হলো সেই বাগানের কি হচ্ছে, প্রস্থ কত হচ্ছে, আগে ছিল 15, এখানে 2, এখানে 2, সমান সমান কত হলো, 15 + 2 + 2,
সমান সমান 19 মিটার হয়ে গেল। আর দৈর্ঘ্য কত ছিল? এটা ছিল 25 মিটার, এখানে 2 মিটার আর এখানে 2 মিটার বেড়েছে। তাহলে 25 যোগ 2 আর 2 4 সমান সমান 29 মিটার হলো। ঠিক আগের অঙ্কটার মতন এখানে তাহলে ছবিটা আগে এরকম ছবি এঁকে নেবে। প্রথমে অঙ্কের শুরুতে লিখবে ছবি, সলিউশন শুরু হলো। সলিউশন শুরু হওয়ার প্রথমে থাকবে ছবি। এবার লিখবে যে নতুন নতুন আয়তকার আয়তাকার জমির নতুন আয়তকার জমির পরিসীমা, আয়তকার জমির পরিসীমাটা কত আসছে? 2 × সূত্র বসিয়ে দাও, দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 2 × দৈর্ঘ্য কত? 29 হলো, প্রস্থ কত? 19 হলো। তাহলে 2 × 29 আর 19, 9 আর 9 18, 8 হাতে থাকলো 1, 1 আর 1 2 আর 2 4, 48 হয়ে গেল। 48 × 2, 8 × 2 = 16, 6 হাতে থাকলো 1, 4 × 8 আর 1 9, 96 মিটার। তাহলে নতুন যে আয়তকার জমি তৈরি হলো, এই যে বাইরের দিক থেকে, এই বাইরের দিক থেকে এটা হলো 96 মিটার, এই পুরোটা হলো 96 মিটার। এরপরে যাব আমরা পরবর্তী পাঠে। আগে যেটা ছিল, এই যে ছোট যে জায়গাটা ছিল, এই জায়গাটার পরিসীমা কত ছিল? পূর্বের পূর্বের মানে আগের পূর্বের জমির পূর্বের জমির পরিসীমা লেখো। পূর্বের জমির পরিসীমা ছিল কত? ছিল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, এক লাইন কমিয়ে দিচ্ছি আমি। দৈর্ঘ্য ছিল 25, প্রস্থ ছিল 15, 25 আর 15 কত হয়? 40। তাহলে 2 × 40 সমান সমান 80 মিটার, 80 মিটার ছিল। আগে ছিল 80 মিটার পরিসীমা, এবার পরিসীমা বেড়ে কত হলো? বেড়ে হলো 96 মিটার হয়েছে। তাহলে পূর্বে ছিল 80 চিহ্নিত করো, আর পরে বেড়ে হয়েছে 96। তাহলে বেড়েছে না কমেছে? বেড়েছে, তাই তো? কতটা বাড়লো? বেশির থেকে কমকে বিয়োগ করে দাও, তাহলে কতটা বেড়েছে সেটা বেরিয়ে যাবে। এবার তুমি খাতার একদম নিচে চলে, নিচে উত্তর লিখবে। উত্তর কি লিখবে? উত্তর লেখার জন্য আমি এবার অঙ্কে চলে যাব। বলছে নতুন বাগানটির পরিসীমা আগের থেকে কত বেশি হবে? তাহলে এবার উত্তর লিখব, উত্তরটা লিখে নাও। নতুন জমির পরিসীমা, নতুন জমির পরিসীমা আগের তুলনায় বাড়বে সমান সমান 96 - 80 সমান সমান কত হচ্ছে? 16 মিটার, 16 মিটার বাড়বে। এইভাবে করতে পারো, অথবা তুমি একবারে এইখানে বাড়বে 16 মিটার, 16 মিটার এটার আগে তুমি 96 - 80 সমান সমান 16 মিটার এটা আগের লাইনে করে রাখতে পারো, তাহলেও হবে। যদি তুমি আগের লাইনে করে রাখো তাহলেও হবে, বা এখানে করলে তাহলেও কিন্তু তোমার অঙ্ক সঠিক হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুটো সমস্যা আমরা পেলাম। একটা পেলাম বর্গাকার জমি দিয়ে, একটা বর্গাকার জমি দিয়ে পেয়েছি, একটা আয়তকার জমি দিয়ে পেয়েছি। দুই দাগ আর তিন দাগ, এই দুটোর যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। এই যে যে দুটো অঙ্ক পেলে, এই দুটোই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হয় এটা না হয় এটা, পরীক্ষায় যে কোনো একটা দেব। চলে আসবো চার দাগের সমস্যায়। সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার ও একটি বর্গাকার জমি আছে। আয়তকার জমির দৈর্ঘ্য 40 মিটার ও প্রস্থ 20 মিটার। প্রতি মিটার বেড়া দেবার জন্য 7 টাকা করে খরচ হবে। বর্গাকার জমিটির চারিপাশে বেড়া দিতে কত খরচ হবে? তাহলে দেখো, বলছে সমান পরিসীমা বিশিষ্ট অঙ্কটা, এই অঙ্কটা আরো বেশি ইম্পর্টেন্ট। আগের অঙ্ক দুটো তো ইম্পর্টেন্ট আছে, ওটা এক এক ধরনের অঙ্ক, এটা আর একটা ধরনের অঙ্ক, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। তাহলে দেখো, একই পরিসীমা বিশিষ্ট দুটো জমি, একটা আয়তকার একটা বর্গাকার। আগে সর্বপ্রথমে আমাদের সলিউশনে যেতে হবে। কি সলিউশনে এসে আমাদের আগে ছবি দুটোকে আঁকতে হবে। পরিসীমাটা একই থাকবে, এইরকম দুটো জমি, একটা হচ্ছে আয়তকার জমি যার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থটা কত?
কুড়ি মিটার, এই এই জমিটার সমান সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার জমি আঁকতে হবে। এই এই বর্গাকার জমির পরিসীমাটা এর পরিসীমার সমান হবে, এইটার পরিসীমার সমান সমান বর্গাকার জমির পরিসীমা হবে। তাহলে আয়তকার যে জমিটি রয়েছে তার পরিসীমা আমাকে আগে নির্ণয় করতে হবে। এখানে লিখতে হবে আয়তাকার, আয়তাকার জমির পরিসীমা, আয়তকার জমির পরিসীমা সমান সমান কত হবে, টু ইন্টু সূত্রটা বসিয়ে নাও, মনে রাখছে সূত্রটা সবার, দৈর্ঘ্য যোগ প্রস্থ আগের ক্লাসে আমরা শিখেছিলাম, এই টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত লিখব, টু ইন্টু দৈর্ঘ্য কত দিয়েছে চল্লিশ, প্রস্থ দিয়েছে কুড়ি, তাহলে চল্লিশের কুড়ি ষাট, টু ইন্টু ষাট সমান সমান একশো কুড়ি মিটার, একশো কুড়ি মিটার। আচ্ছা এইটার যদি একশো কুড়ি মিটার হয় তাহলে এটাও তো একশো কুড়ি মিটার হবে, একশো কুড়ি মিটার এটাও হবে, দুটোর পরিসীমা সমান। এই জায়গাটা ভালো করে বুঝবে, এখানে একটু মন দিয়ে বুঝে নাও যে এইটাতে যদি একশো কুড়ি মিটার হয় তাহলে এইটার পরিসীমা সমান সমান এই বর্গাকার জমির পরিসীমা। এই জায়গাটা প্রশ্নে চলে আসো, সমান পরিসীমা বিশিষ্ট একটি আয়তকার জমি আর একটা বর্গাকার জমি, তাহলে এই আয়তকার জমি আর এই বর্গাকার জমি এদের পরিসীমা তো সমান হচ্ছে, তাহলে এদের পরিসীমা যদি সমান হয় তাহলে আয়তকার জমির পরিসীমা বের করেছে একশো কুড়ি, তাহলে বর্গাকার জমির পরিসীমাও কিন্তু সেই একশো কুড়িই হবে। এবার বলছে যে প্রতি মিটার বেড়া দিতে সাত টাকা করে খরচ হলে বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে কত খরচ হবে। তা সাত টাকা করে যদি খরচ হয় বর্গাকার জমিতেও তো পরিসীমা একশো কুড়ি মিটার, তাহলে উত্তর লিখতে হবে এক মিটারে, এক মিটারে খরচ, এক মিটারের জন্য খরচ হবে সাত টাকা, আর একশো কুড়ি মিটারের জন্য, একশো কুড়ি মিটারে খরচ সমান সমান সাত টাকা করে একশো কুড়ি মিটার, তাহলে চুরাশি, সাত বারো কত, চুরাশি পাঁচ বারো ষাট ছয় বারো বারো সাত বারো চুরাশি, তারপর একটা শূন্য থাকলো আটশো চল্লিশ টাকা। এবার বলছে বর্গাকার জমি চারপাশে বেড়া দিতে কত খরচ হবে, তাহলে আমার উত্তরে কি আসবে, আমি এখানে নিচে চলে আসছি একদম একদম নিচে দেখো উত্তর লিখছি, বর্গাকার লিখবে এবং প্রশ্নের শেষের টুকু দিয়ে উত্তর করবে সবসময়, এই যে প্রশ্নের শেষে আসো, প্রশ্নের শেষে এইখান থেকে শুরু, এই বক্সের মধ্যে যেটা রাখলাম, বর্গাকার জমির চারিদিকে, বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে, বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে খরচ হবে আটশো চল্লিশ টাকা। এই পর্যন্ত আসলে তবেই কিন্তু তোমার উত্তর সঠিক হলো, এই পর্যন্ত আসতে পারবে যখন তুমি তখন মনে করবে যে তোমার উত্তরটা কিন্তু সঠিক হয়েছে। চলে আসব এই একদম শেষে, এই যে দুটো দাগ দিলাম এই পর্যন্ত, পাঁচ দাগ, চার দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, এবার আসবো আমরা পাঁচ দাগে, পাঁচ দাগে আসো, পাঁচ দাগের অঙ্কটাতে ছবি এঁকে দিয়েছে, একটা সমস্যা গঠন করে দিয়েছে, দেখি অঙ্কটা কি বলতে চাইছে। নিচের জমিটি দেখো, আচ্ছা দেখছি, এই যে নিচের যে জমিটা রয়েছে পাঁচ দাগে, এইটা বারো মিটার আর এই পুরোটাও বারো মিটার, তাহলে এই যে এ বি, এই এ আর এই বি, এ বি সমান সমান বারো মিটার, এ ই, এই এ থেকে ই পর্যন্ত, এখানে কালারটা চেঞ্জ করি আমি, এই এ থেকে ই পর্যন্ত এখানে নয় মিটার, তাহলে এ ডি আবার বারো মিটার, এই যে এ ডি এটাও বারো মিটার, তাহলে এ ই এফ ডি, এ ই এফ ডি এই আয়তকার জমির পরিসীমা কত, আর এ বি সি ডি, এ বি সি ডি এই জমিটির পরিসীমা কত। খুবই ভালো কথা, এবার দেখো এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এখানে ছবি দিয়ে করেছে তাই, তাহলে এ প্রথম যে সমস্যাটা বলেছে এই সমস্যাটা, এ ই এফ ডি জমির পরিসীমা, তাহলে এইটা কত, এইটা হচ্ছে এখানে আমি লাল কালি দিয়েই করি, এই যে এইটুকু কত, এইটুকু এ ই সমান সমান এটা নয় মিটার আর এটা বারো মিটার, তাহলে
AEFD এই জমিটির পরিসীমা সমান সমান এই জমিটির পরিসীমা, এই জমিটা আয়তকার, পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত এটার? 12, প্রস্থ 9, সমান সমান কত হচ্ছে 2 ইন্টু 12 আর 9 কত হয়? 21। তাহলে 42 মিটার। আর যখন এই অঙ্কটাই যাব ABCD, এবার ABCD জমি কোনটা আছে? ABCD জমি হচ্ছে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে ABCD। ABCD জমির পরিসীমা, ABCD জমির পরিসীমা সমান সমান 12 করে এপাশে 12 এপাশে 12, বর্গাকার জমি, তাহলে 12 4 12 48 মিটার। 48 মিটার এই অঙ্কটা তুমি লিখে করবে। এই পর্যন্ত কিন্তু তোমার এখানে যে চারটে অঙ্ক আমরা পেলাম, এই চারটে অঙ্কই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে পুরোটা তুমি করবে, 2 দাগ করবে, 3 দাগ করবে, 4 দাগ, 5 দাগ পুরোটা করবে। এরই সঙ্গে আমি তোমাকে আরো কিছু HW দেব, HWটা লিখে নাও। 5 দাগ পর্যন্ত এখানে আছে, দেখি পরের পৃষ্ঠাতে কত দাগ, পরের পৃষ্ঠাতে অন্য অঙ্ক রয়েছে। তাহলে এখানে আমি HW দিচ্ছি তোমাদের 6 দাগ থেকে, এখানে লেখো 6 দাগ, 6 দাগ লেখো HW। 6 দাগে একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, একটা বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান সমান 15 মিটার, 15 মিটার দাড়ি, ওই জমির চারিদিকে বেড়া দিতে 12 টাকা করে মিটারে খরচ হলে মোট কত খরচ হবে? এই গেল একটা অঙ্ক। 7 দাগ দেবো এবার। একটি আয়তাকার, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য সমান সমান 35 মিটার, প্রস্থ সমান সমান 31 মিটার, প্রতি মিটারে 141 টাকা করে খরচ হলে ওই জমিটি ঘিরতে মোট কত টাকা খরচ হবে? 7 দাগ দিয়ে দিলাম। এবার 8 দাগ, 9 দাগ, 10 দাগ, এই তিনটেতে তুমি কি করবে? এই যে 6 দাগে যে অঙ্কটা দিয়েছি, এই অঙ্কের দৈর্ঘ্য, এই যে 15 মিটার যে দৈর্ঘ্য বলেছি, এই জায়গাটা লক্ষ্য করো, এই 15 মিটার দৈর্ঘ্যের জায়গাটা বাড়াবে আর প্রতি মিটারে খরচ 12 টাকা, এটাকে বাড়াবে, বাড়িয়ে 8 দাগ করবে। 9 দাগে কি করবে? আয়তকার জমির দৈর্ঘ্য 35 মিটার আর প্রস্থ 31 মিটার, এই দুটোকে পরিবর্তন করবে, খরচ 141 টাকাকে পাল্টে দেবে, দিয়ে 9 দাগ করবে। আর 10 দাগ, এই 9 দাগ হবে 6 দাগের মতো, আর 8 দাগ, 8 দাগ 6 দাগের মতো হবে, 9 দাগ হবে 7 দাগের মতো। 10 দাগে কি হবে? 10 দাগের অঙ্কটা তুমি 4 দাগের মতো, যে সমস্যাটা রয়েছে এই 4 দাগের মতো একটা সমস্যা নিজে নিজে গঠন করবে, করে তার সমাধান করবে। এগুলো তোমার HW থাকলো। তাহলে টোটাল HW কি থাকছে এবার সেটা একবার একটু দেখে নেবো আমরা। HW কোন কালি দিয়ে করবে সেটাও আমি বলে দেবো। টোটাল তোমার HW থাকছে 1 দাগ থেকে 5 দাগ প্লাস 6 দাগ থেকে 10 দাগ, এ হচ্ছে 10টা অঙ্ক তোমার টোটাল HW থাকছে। প্রতিটি অঙ্ক ছবি সহ করবে, প্লাস প্রশ্ন লিখে করবে, প্রশ্ন করবে সবুজ কালি দিয়ে, আর উত্তর করবে
উত্তর উত্তর করবে, বুঝতেই পারছো কোন কালি? নীলকালি দিয়ে, নীলকালি দিয়ে। কালি যদি না মেলে তাহলে কিন্তু তোমার এজডব্লিউ চেকিং করা হবে না। তাহলে আশা করছি এই পৃষ্ঠায় যে কটা অঙ্ক আমরা শিখলাম এই অঙ্ক কটা সবাই বুঝতে পেরেছে। এরপরেও যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাকে বলে দেবো কিভাবে সমস্যার সমাধান করতে হয়।